Welcome to BONG PNPC, the our Indian football video as usual. Jemon roj ekhon transfer rumor, transfer update. Kon player chole jacche, kon player asche, ei related khobor kintu ekhon roj bhorti thakche. To sherokomi besh kichu khobor kintu ei video tate royeche. Sob kichu share korbo kintu tar age bolbo jara amader channel ta ekhono subscribe koroni. কিসের অপেক্ষা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। শুরু করব ছোট ছোট কিছু ট্রান্সফার রিউমার দিয়ে। এখন অবধি যেহেতু কনফার্ম হয়নি তাই সেটাকে রিউমারের পর্যায়ে রাখতে হবে। অনেকদিন আগে এই বিষয়টা শেয়ার করেছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। কেবলমাত্র বলেছিলাম যে সাইনিং হওয়া বাকি, অ্যানাউন্সমেন্টও হওয়া বাকি, তো সেটা সম্ভবত কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তো সেই প্লেয়ারটা অবশ্যই জামশেদপুর থেকে হায়দ্রাবাদে আসতে থাকা অনিকেত যাদব, এবং আবারও এবছরও বেশ কিছু ইয়াং ট্যালেন্টের ওপর কিন্তু ইনভেস্ট করতে চলেছে হায়দ্রাবাদ এফসি, তেমনটাই হতে চলেছে। এবং সেই কারণেই জামশেদপুর থেকে তারা কিন্তু অনিকেতকে নিয়ে আসে। তার কারণটা ডান দিক প্রান্তিক যে আক্রমণটা হতো, যেখানে লিস্টন কোলাসোকে বেশ কিছু ম্যাচে কোচ ইউজ করেছিলেন, তো সেই লিস্টন কোলাসো কিন্তু এটিকে মোহন বাগানে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে। সেই জায়গাটা ভরাটের জন্য আনার দরকার ছিল, আগেও বলেছিলাম, এই মুহূর্তেও সেটা কিন্তু টোটালি কনফার্ম একটা নিউজ। দ্বিতীয় যে বিষয়টা সেটা অবশ্যই ওড়িশা এফসি থেকে। ওড়িশা এফসির তিনটে আপডেট রয়েছে একসাথে। প্রথম হলো যে সৌরভ মেহের, ইউটিলিটি ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ড, সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্টার ব্যাক, এই পজিশনগুলো খেলতে পারে। আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া টিমের হয়েও ছিল, তো সেই প্লেয়ারকে কিন্তু এই মুহূর্তে অফার দিয়েছে হায়দ্রাবাদ এফসি। তো সেই মুভটার দিকেও তাকিয়ে থাকতে হবে। অলরেডি সেই পজিশনে বেশ কিছু ভালো প্লেয়ার রয়েছে, কিন্তু আবারও বলছি যে যেহেতু হায়দ্রাবাদ এফসি আরও বেটার স্কোয়াডের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেই কারণেই কিন্তু ম্যানুয়েল মার্কোস ডোকার এই প্লেয়ারটিকে পছন্দ হয়েছে বলে শোনা যাচ্ছে। তো সেই সৌরভ মেহেরকে কিন্তু ওড়িশা এফসি থেকে নিয়ে আসার একটা টার্গেট করেছে, যদিও সৌরভ মেহেরের সাথে কিন্তু এখনও অবধি কন্ট্রাক্ট রয়েছে ওড়িশা এফসির। দ্বিতীয় যে প্লেয়ার সে হলো ওড়িশার জেরি। জেরির সাথে কিন্তু আগামী 3 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে ওড়িশা এফসি, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে অলমোস্ট কনফার্ম হওয়া একটা বিষয়। থার্ড যেটা ওড়িশার খবর সেটা হলো যে কোচ আপডেট যেটা বেরিয়ে আসছে এই মুহূর্তে এবং যতটুকু শোনা যাচ্ছে, এবং যার নির্দেশে হয়তো আস্তে আস্তে বেশ কিছু প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করবে আগামী দিনে ওড়িশা এফসি। আইএসএল এ এক্সপিরিয়েন্সড অন্যতম একটি চেনা মুখ আইএসএল এর, বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রা, তার নাম হঠাৎ করে ভেসে উঠেছে ওড়িশা এফসি কোচের দায়িত্বে। আমি কথা দিয়েছিলাম যাদের যে হয়তো কয়েকদিনের মধ্যে ওড়িশা এফসির কোচের একটা ছোট্ট হলে আপডেট বেরিয়ে আসবে, তো সেটা এই মুহূর্তে বেরিয়ে এসেছে যে মোস্ট প্রবাবলি হয়তো একজন এক্সপিরিয়েন্সড, ইন্ডিয়ান ফুটবলকে চেনেন, আইএসএলকে চেনেন, এরকম একজন কোনো কোচের হাতেই ওড়িশা এফসি দায়িত্ব দিতে চলেছে, এবং সেই কারণে কিন্তু কার্লোস কুয়াদ্রাতের নামটা এই মুহূর্তে বেরিয়ে এসেছে। তো দেখা যাক, আলটিমেট যদি কার্লোস কুয়াদ্রাত আবারও একটা নতুন ক্লাবের দায়িত্ব নেন, আবারও যদি নতুন করে চ্যালেঞ্জ নেন, তাহলে কীভাবে বেঙ্গালুরু এফসি থেকে যে লিগা সেটা তিনি তৈরি করেছেন সেটা কীভাবে তিনি কন্টিনিউ করেন, সেই দিকে আমাদের নজর থাকবে। এরপরে অবশ্যই এসসি ইস্ট বেঙ্গলের একটা ছোটো খবর রয়েছে, জানি না তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা, কিন্তু শেয়ার অবশ্যই করতে হবে যে প্রতি বছর পয়লা বৈশাখ আমাদের ময়দানের একটা কালচার রয়েছে। সমস্ত বড় ক্লাব, ছোট ক্লাব, যারা আমরা ফুটবল ভালোবাসি তারা আমরা বরাবর ছোট থেকে দেখে আসছি যে ময়দানের একটা কালচার রয়েছে, পয়লা বৈশাখের দিন বার পুজো হয়, এবং সেই বার পুজো এবারে ইস্ট বেঙ্গল ক্লাবেও হবে। এবং সেই বার পুজোকে উপলক্ষ করে, যেহেতু গত বছর বার পুজো কিন্তু হয়নি কোভিডের কারণে, এই বছর ভয় থাকলেও সবাই কিন্তু চাইছে যে এবছর অন্তত বার পুজোটা হোক ভালোভাবে, এবং সেই সূত্রেই ইস্ট বেঙ্গল ক্লাবও কিন্তু পয়লা বৈশাখ বার পুজোর আয়োজন করেছে। এবং শোনা যাচ্ছে যে বার পুজোতে কিন্তু যেভাবে প্রত্যেকটা ক্লাব বহু স্তরের মানুষকে আমন্ত্রণ জানান, ঠিক একইভাবে ইস্ট বেঙ্গল ক্লাবও কিন্তু তাদের ইনভেস্টর শ্রী সিমেন্ট গোষ্ঠীকে আমন্ত্রণ জানিয়েছে, এবং অবশ্যই শ্রী সিমেন্টের তরফ থেকে নিশ্চিতভাবে কোনো প্রতিনিধি থাকবেন। কিন্তু অনেকের এখানে প্রশ্ন জাগতে পারে যে কোনো আলাপ আলোচনা বা ফাইনাল এগ্রিমেন্ট সাইনিংয়ের বিষয়ে কোনো ডিসকাশন বা কোনো মিটিং কিছু হবে কি না, তাহলে তাদের বলে দিচ্ছি আপাতত এরকম কোনো সম্ভাবনা নেই যে সেই দিনকে কোনো এক্সটার্নাল বিষয় নিয়ে আলোচনা হবে, জাস্ট একটা পুজোর দিন বা পুজোর মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, ময়দানের একটা কাজ জাস্ট সেটাই কমপ্লিট হবে, এবং সেই সূত্রেই তারা আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু কোনোভাবেই আলোচনার কোনো খবর এই মুহূর্তে ভেসে ওঠেনি। এবং অনেকে জানতে চেয়েছে যে কতদিনে ফাইনাল এগ্রিমেন্ট সাইনিং হবে, কোনো আপডেট এই মুহূর্তে নেই, বিশ্বাস করো, থাকলে নিশ্চিতভাবে তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু সেরকম কোনো আপডেট এই মুহূর্তে নেই।
আর এবার অবশ্যই এটিকে মোহন বাগান এফসিকে নিয়ে বেশ কিছু খবর রয়েছে, বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর রয়েছে, যার মধ্যে প্রথম বিষয়টা অবশ্যই একটি প্লেয়ারের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। এর আগে তার নাম ভেসে উঠলেও খুব একটা স্ট্রং জায়গা তৈরি হয়নি যে সেই প্লেয়ারটা ক্লাব ছাড়তে পারে। সেন্টার ব্যাক সালাম রঞ্জন সিং মোস্ট প্রবলি এই সিজনে তিনি দল ছাড়তে পারেন, এবং অবশ্যই যেটা মনে করা হচ্ছে যে প্রপার গেম টাইম পাওয়া, প্রপার ম্যাচ টাইম পাওয়ার অভাবেই কিন্তু সালাম রঞ্জন সিং এবারে এটিকে মোহন বাগান এফসি ছেড়ে বেরিয়ে আসতে পারে। কারণ এবারে সিজনে জাস্ট কয়েক মিনিট, মানে কয়েকটা ম্যাচ বললেও খুব ভুল হবে, জাস্ট কয়েক মিনিট সে চান্স পেয়েছিল, এবং সেই কারণেই সালাম রঞ্জন সিং কিন্তু নতুন ক্লাব খুঁজছেন। এর আগেও তিনি খুঁজেছিলেন, অফারও তার কাছে রয়েছে, মোস্ট প্রবলি তার সাথে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তিনি সেই কন্ট্রাক্ট টার্মিনেট করে এই মুহূর্তে বেরিয়ে আসবেন, এটা পরিষ্কার হতে চলেছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে প্লেয়ারকে টার্গেট করা হয়েছিল, মানে যে দুজন প্লেয়ারকে এইবারে এডিগা মোহন বাগান এফসি নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে ট্রান্সফার মার্কেটে কি বলবো উঠে পড়ে লেগেছিল, যে দুজন প্লেয়ারকে সাইনিং করানোর বিষয়ে, তার মধ্যে একজন তো অবশ্যই কমপ্লিট হয়ে গেছে, লিস্টন কোলাসো, তাকে তোমরা সবুজ মেরুন জার্সিতে অলরেডি ছবিতে দেখে নিয়েছো, কিন্তু আরো একজন প্লেয়ার অলরেডি বুঝতে পারছো কার কথা বলছি, লালেন মামিয়া আপুইয়া রালতে, মোস্ট প্রবলি হয়তো তাকেও আগামী কয়েকদিনের মধ্যে কনফার্ম করে নিতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে একটাই বিষয় যে কত টাকা ট্রান্সফার ফিজ দিয়ে তাকে নিয়ে আসতে পারছে এটিকে মোহন বাগান এফসি, নাকি অন্য কোনো প্লেয়ারের সাথে সোয়াপ করে তাকে নিয়ে আসছে, সেই দিকে নজর থাকবে। তবে সম্ভাবনা মোস্ট প্রবলি সেই দিকে যাচ্ছে, মানে পার্সেন্টেজ কিন্তু সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে যে আপুইয়াকেও শেষ মুহূর্তে এটিকে মোহন বাগান এফসি ঘরে তুলে নিতে সক্ষম হতে পারে। আর লাস্ট বিদেশির খবর, আসার খবর না, ছেঁটে ফেলার খবর বা কন্ট্রাক্ট রিনিউ না করার খবর, সেটা অবশ্যই ডেভিড উইলিয়ামস। অনেক দিন আগে বলেছিলাম, আইএসএল চলাকালীনই বলেছিলাম যে ডেভিড উইলিয়ামসের ওপর মোস্ট প্রবলি আর হয়তো নেক্সট সিজনে খুব একটা ভরসা করবেন না অ্যান্থনি লোপেজ হাবাস, রেদার তিনি চেষ্টা করবেন যে অ্যাটাকিং মিডফিল্ডার সাইন করাতে, যে জায়গাগুলো থেকে এডু গার্সিয়া হাভি হার্নান্ডেজের মতো প্লেয়াররা অ্যাটাক করতো, সেই জায়গাতে তিনি চেষ্টা করবেন যে একজন কোয়ালিটি এশিয়ান অ্যাটাকিং মিডিওকে সাইন করাতে। তো সেই সূত্র ধরে বলা যেতে পারে যে ডেভিড উইলিয়ামস মোস্ট প্রবলি এই সিজনের পরে হয়তো এটিকে মোহন বাগান এফসিতে থাকবে না, বা আইএসএল এ থাকলেও হয়তো অন্য ক্লাবে থাকবে, অথবা সে আইএসএল এ নাও থাকতে পারে, একটা সময় শোনা গেছিল এ লিগে ফিরে যেতে পারে। তো অনেক সম্ভাবনা রয়েছে, দেখা যাক আলটিমেট কোন সম্ভাবনাটা গিয়ে ক্লিক করে। কিন্তু আপডেট এটাই, নতুন আপডেট কিছু নেই, মানে নতুন আসার কোনো খবর নেই। অনেকে জানতে চাইছে যে নতুন কোনো বিদেশির লিঙ্ক আপ, স্ট্রং লিঙ্ক আপ এখনও অবধি কিচ্ছু নেই, যা কিছু আসছে পুরোপুরি ফ্রেশ রিউমার, একদম ফ্রেশভাবেই আসছে, কোনো স্ট্রং জায়গা তৈরি হয়নি। এবং স্ট্রং জায়গাটা কিন্তু তৈরি হবে, আমি তোমাদের বারবার বলছি, এই ভিডিওতেও বলে গেলাম, সেটা হবে এএফসি কাপ শেষ হওয়ার পর, মানে এএফসি কাপের গ্রুপ পর্যায়ে যে তিনটে ম্যাচ রয়েছে, মে মাসটা কমপ্লিট হওয়ার পর মোটামুটি জুন জুলাই মাস নাগাদ তোমরা ভালো ভালো বিদেশি নাম পাবে, এবং নিশ্চিতভাবে সেই সময় তো কনফার্মেশনের দিকেও এগিয়ে যাবে এটিকে মোহন বাগান এফসি নতুন বিদেশির ক্ষেত্রে। এই ভিডিওটা অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।